আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আলোচনা করব ড্রাগন ফ্রুটের উপকারিতা এবং অপকারিতা নিয়ে। তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ড্রাগন ফ্রুট হচ্ছে এক প্রকারের ফণিমাংস প্রজাতির গাছ। এই ফল আসলে ড্রাগন ফল নামেই পরিচিত, যা আজকাল অনেকের ঘরেই খাওয়া হচ্ছে। এর বাজার মূল্য কিন্তু অনেক বেশি হয়ে থাকে। ড্রাগন ফল এখন বিশ্বের উপক্রান্তীয় অঞ্চলগুলিতে খুব বেশি চাষ করা হয়। এই ফলে অনেক বেশি পুষ্টিগুণ থাকায় এর চাহিদাও ব্যাপক। আজ আমি আলোচনা করব ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা নিয়ে। ড্রাগন ফল আসলেই একটি উপকারী ফল। এটি কম ক্যালোরিযুক্ত এবং এতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। তাছাড়াও এই ফল প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ সরবরাহ করে। এক গবেষণায় দেখা গেছে ড্রাগন ফ্রুটে যে পুষ্টিগুণ থাকে তা মানব দেহের 22 রকম রোগের ঔষধ হিসেবে কাজ করে। বর্তমানে ভারত ও বাংলাদেশে এই ফলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। মূলত সাদা, গোলাপি এবং হলুদ রঙের ড্রাগন ফল দেখতে পাওয়া যায়। ত্বক উজ্জ্বল, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা, এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফল। তাছাড়াও রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে বর্তমানে বাজারে যেসব ড্রাগন ফল পাওয়া যাচ্ছে তাতে উপকারের থেকে অপকার বেশি হতে পারে, কারণ বর্তমানে ড্রাগন ফল চাষে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক টনিক। ফলের ওজন বৃদ্ধির জন্য ব্যবহৃত এই টনিক আমাদের শরীরের জন্য হানিকারক। যেসব ফলে এই টনিক ব্যবহার করা হয় সেই ফলগুলি চেনার উপায় হলো, ফলগুলির সাইজে অনেক বড় হয় এবং টনিকযুক্ত ফলের এক সাইড সবুজ রঙের থাকে এবং অন্য সাইড থাকে গোলাপি রঙের। এই ফল এতটাই ক্ষতিকারক যে ক্যান্সারের মতন মারণ ব্যাধিও ডেকে আনতে পারে। তাই এই ফল কেনার সময় অবশ্যই দেখে কিনবেন ফলটা যেন পুরোপুরি গোলাপি রঙের হয় আর ফলের সাইজটাও যেন নর্মাল সাইজের থেকে বড় না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।